ভিউয়ার্স আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমরা আপনাদের মাঝে নিয়ে আসলাম একটি ক্যাটিজার একটি ক্যালকুলেটার, যেটি CATIGA-CD120D। এই ক্যালকুলেটারটি ইউজ করা খুবই সহজ। বন্ধুরা, আমি ক্যালকুলেটারটা আনবক্সিং করার আগে আপনাদের ফিক্সে দেখা দিই। দেখুন, 12 দিক বিগ ডিসপ্লে, 2 পাওয়ার, প্লেসলেট কি, 12 স্টেপ চেক টু ক্যারেক্টার, 2 মেমোরি প্লাস এম প্লাস কে ওয়াই, মেমোরি মিনু এম প্লাস কে ওয়াই। তো ফ্রেন্ডস, আপনারা তো দেখতে পাচ্ছেন, চলুন আমি আপনাদের সিরিয়াল নম্বরটা দেখা দিই। বন্ধুরা, আমি এই ক্যালকুলেটারটা ইউজ করি এবং এই ক্যালকুলেটারটা খুবই সুন্দর। তো চলুন আমরা ক্যালকুলেটারে আনবক্সিং করি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ক্যালকুলেটারটি ইউজ করার আগে ক্যালকুলেটার গাইড। দেখতে পাচ্ছেন 120 স্টেপ চেক অ্যান্ড ক্রিয়েট ক্যালকুলেটার। চলুন আমরা ক্যালকুলেটারটি বন্ধুরা আমরা ক্যালকুলেটারটি যেতে দেখছেন অন রয়েছে। তো দেখছেন বন্ধুরা, এখানে 2টি অপশন রয়েছে। একটি হচ্ছে এটা হচ্ছে বন্ধুরা, চলে আমি বেশি কথা না বলে আপনাদের ক্যালকুলেটারটি বিষয়ে কিছু ধারণা দিই। তো এই দেখছেন এখানে কিছু সংখ্যা আছে। আপনার যদি মনে হয় যে এখানে এই সংখ্যাটি ভুল গেছে বা কোনো সংখ্যা একটা বাদ যাবে, তাহলে আমি সেই ক্ষেত্রে আপনাদের দেখাবো যে কোন সংখ্যাটা এভাবে একটা একটা করে এইভাবে বসাবেন বা একবারে কীভাবে কেটে দিয়ে আবার প্রথম দিয়ে বসাবেন। দেখতে পাচ্ছেন কোনো কথা হচ্ছে না, এদিক ওদিকও নামবে না। দেখতে পাচ্ছেন, তাহলে সেখানে আবার এটা এ পাশে আনবেন এবং এটা পেশে গেলে তাহলে দেখছেন যে সংখ্যাগুলো সরে গেছে। আমি আপনাদের আবার দেখাই দিই, এটা সর্বপ্রথম এটা এদিকে দেবেন, এটা এদিকে দিলে দেখবেন নড়বে না, তো সংখ্যাগুলোই বসবে, যোগ বিয়োগ গুণ ভাগ কিচ্ছু হবে না। তাহলে সেই ক্ষেত্রে এইভাবে হয়েছে কিচ্ছু হবে না। সেক্ষেত্রে আপনারা এইখান এই যে দেখবেন এসি নামে একটি বাটন রয়েছে, সেখানে ক্লিক করে এভাবে বা কোনো কিছু করতে গেলে এভাবে দিলে দেখতে পারবেন যে বা সেন্টেন্স কত বা এইভাবে এভাবে এভাবে করে আপনি আর কি সম্পূর্ণভাবে কেটে দেবেন। আর যদি চান অটো রিপ্লে এইভাবে বন্ধুরা, আশা ভিডিওটা আর বড় আশা করি আপনারা আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগছে।
এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট করবেন অ্যান্ড আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন যেন আপনারা আমাদের চ্যানেলে আরও ভিডিও পাওয়া যেন। ধন্যবাদ।